डियर फ्रेंड्स माय बिलेवेड गार्डन अपन सबा के स्वागत। आजकल एक गरम फुल गाच जेटा नहीं अपन सामने आलोचना करते चाची गाचटार क्यों प्रतिस्थापन करब एवं क्यों मटी तैरि करब एवं तार जोने की कि जल हवा जल केमन लागबे केमन तापमात्रा एटाके राखब एवं एर खाबार कि एर कोनो पोका माकड़ हय कि ना एई समस्त निये आपनादेर संगे एकटा आलोचना करते चलेछि। ता चलुन भिडियोटा शुरू करा जाक। एटा एकटा अलामुंडा गाच। एई अलामुंडा गाचटा आपनार अनेक रकमेर हय, केउ हय एकटु लतानो धरनेर, आबार केउ बुशी टाइपेर गाच हय। तबे आपनारा जखन नार्सारी थेके कोनो गाच चयेस करबेन सबसमय एकटु बुशी टाइपेर गाच चयेस करले भालो हय। बुशी टाइपेर गाछगुलो निये आसले खूब भालो हय बंधुरा। तो जदिओ आमार एटा बुशी नय, एकटु लताने टाइपेर गाच आछे आर एर फुलटा अनेक रकमेर कालारेर हय, बेगुनी कालारेर हय, एकटा ইয়েলো কালারের হয়। আমার এই ফুলটা একটু হোয়াইট কালারের, এটা একটা হোয়াইট কালারের একটা ফুল, যার জন্য আমি এটাকে নিয়ে এসেছি। বুশি ছিল না, তা সত্ত্বেও এটাকে নিয়ে এসেছি কারণ এই কালারটার জন্যই। আপনারাও এইভাবে নার্সারি থেকে গাছ নিয়ে আসুন, নিয়ে এসে এবং বাড়িতে প্রতিস্থাপন করুন। তবে এই গাছের জন্য 10 ইঞ্চি টব হচ্ছে সবথেকে ভালো। 8 ইঞ্চি টবেও আপনারা প্রথম পর্যায়ে প্রতিস্থাপন করতে পারেন। 8 ইঞ্চি টবে, যেমন আমার এইটা 8 ইঞ্চি টব, এই 8 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করেছি। এটা প্লাস্টিকের টব আছে, আপনারা ক্লেপটেও ব্যবহার করতে পারেন। তা বন্ধুরা বলবো, এই গাছ লাগানোর জন্য কি ধরনের মাটি প্রয়োজন? এই গাছটা লাগানোর জন্য মাটি প্রয়োজন, তেমন কিছু জটিল মাটির দরকার নেই। আপনারা এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ কোকোপিট, এক ভাগ ভার্মি কম্পোস্ট, সরি এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ সাদা নদীর বালি সিলভার স্যান্ড, তার সঙ্গে এক ভাগ কোকো, এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং হাফ ভাগ কোকোপিট নেবেন। এই বালিটা নেওয়া হয় যাতে জল নিকাশিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে গাছ বসানোর সময়, গাছকে রিপোর্টিং করার সময় গাছ যাতে ওয়েল ড্রেনেজ হয়, অর্থাৎ গাছের জল যাতে না জমে গাছের গোড়ায়, সেদিকে আমাদের খুব বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর সেই বিশেষ করে খেয়াল রাখার জন্যে আমরা টবটাকে রিপোর্টিং করব ঠিক সেইভাবে ওয়েল ড্রেনেজ সিস্টেমে, অর্থাৎ টবের তলায় যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো কোনো উবলো জাতীয় খোলামকুচি দিয়ে ভর্তি করে বন্ধ করে দিয়ে উবলো জাতীয় খোলামকুচি দিয়ে চাপা দিয়ে তার উপরে কিছু ব্ল্যাক স্টোন দিয়ে দেবেন এবং ব্ল্যাক স্টোনটা আবার কিছু লাল বালি দিয়ে পুরোপুরি ঢেকে দেবেন। ঢেকে দিয়ে আপনারা একটু জল দিয়ে দেখে নেবেন যে জলটা ওয়েল ড্রেনেজ হচ্ছে কি না। যদি জলটা ওয়েল ড্রেনেজ হয় তাহলে তারপরে আপনারা এই যে তৈরি করা মাটি, অর্থাৎ এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ সাদা বালি সিলভার স্যান্ড, এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে হাফ ভাগ কোকোপিট মিশিয়ে ভালো করে মিশিয়ে যে মাটিটা তৈরি করেছেন সেই মাটিটা চেপে 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 দিতে হবে। প্রথমে তলার দিকে কিছু মাটি চেপে 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 ভালো করে দিয়ে তার উপরে আপনারা প্লাস্টিকের টবে, প্লাস্টিকের যে গ্রো ব্যাগ আছে গ্রো ব্যাগ থেকে গাছটাকে ভালো করে আস্তে করে বের করে নিয়ে সেটাকে বসিয়ে দেবেন। এবং গ্রো ব্যাগ থেকে বের করার সময় যদি দেখবেন যে শিকড়গুলো খুব বাউন্ড হয়, রুট বাউন্ড হয়, কিছু শিকড়ের তলা থেকে মাটিগুলোকে একটু আলগা করে দিতে পারেন, আলগা করে মাটি ভেঙে দিতে পারেন। যদি সরু সরু শিকড় কিছু ছিঁড়ে হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু আবার নতুন শিকড় তৈরি হওয়ার খুব সম্ভাবনা দেখা দেয়। তাহলে এইভাবে আপনারা গাছটাকে বসান, বসিয়ে তারপরে আবার ফের মাটি দিয়ে খুব ভালো করে চেপে চেপে পরিষ্কার একদম দিয়ে ওপরে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখবেন ওটা জল দেওয়ার জন্যে। খালি রেখে ভালোভাবে আপনারা টবটাকে মাটি দিয়ে বসিয়ে দিন। এবার বসানোর পরে আপনারা বন্ধু গাছটাকে একদম সম্পূর্ণ জল দিয়ে ভরে দিন। গাছের যে টবটা ছিল সেই টবটা পুরো খালি অংশটা পুরোপুরি জল দিয়ে ভরে দিন, শুষে যেতে দিন। শুষে যাওয়ার পরেও যদি দেখেন যে সঙ্গে সঙ্গে জলটা শুষে যাচ্ছে তাহলে আরও কিছু জল দিয়ে দিন। তাই বন্ধুর একটা কথা বলি, এই গাছটা তৈরি করার, মাটি তৈরি করার সময় আমি কোনো জৈব সার কিছুই ব্যবহার করিনি, না হাড় গুঁড়ো, না শিংকুচি, না খোল গুঁড়ো, কেবলমাত্র 1 মুঠো নিম খোল দিয়েছি। তার কারণ নিম খোলটা দিয়েছি এই কারণে যে এই মাটির মধ্যে যদি কোনো পিঁপড়ে বাসা বাঁধে নিম খোলটা দিলে আর কোনো পিঁপড়ে থাকবে না। অনেকে বন্ধুরা বলেন যে আমার টবের চলার যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে, পিঁপড়ে বেরোচ্ছে। আমরা তাদের বলবো, আমি তাদেরকে বিশেষ করেই বলবো, মাঝে মাঝে আপনারা মাটিটা খুঁষে দিন, খুঁষে দিয়ে অল্প করে নিমখোল এবং 1 মুঠো নিমখোলের সঙ্গে 1 চামচ সরিষার খোল মিশিয়ে, গুঁড়ো খোল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিন। তাহলে দেখবেন আপনার গাছে আর কোনো পিঁপড়ে ধরবে না। এই হলো বন্ধুরা আমরা তাহলে গাছটা কীভাবে টপ চয়েস করবো, কীভাবে রিপোর্টিং করব এবং মাটি কীভাবে দেবো বললাম। এবার বলি এই গাছের তাপমাত্রা অনুযায়ী গাছটাকে কোথায় রাখবেন। যেহেতু এটা গ্রীষ্মকালীন ফুল, গরমের ফুল এবং
গরম বলবো কেন, এটা প্রায় সব সময়ই ফোটে, গরমের পর থেকে বর্ষাতেও ফোটে। তাহলে আপনারা এটা খুব সানলাইটে রাখতে পারেন, এগুলো সানলাইট খুব পছন্দ করে, যেহেতু গরমের ফুল সেহেতু সানলাইট খুব পছন্দ করে। আপনারা সানলাইটে রাখতে পারেন, ফুল সানলাইটে, এমনকি যদি মনে করেন আপনারা সেমিশেডে রাখবেন, সেমিশেডেও রাখতে পারেন। এই গাছটা সেমিশেডেও খুব ভালো হয়, সেমিশেডেও আপনারা গাছটাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে তাপমাত্রা গেল। এবারে বন্ধু বলবে খাবার, খাবার এর তেমন কিছু বিশেষ লাগে না। যদি আপনারা রাসায়নিক খাবার ব্যবহার করতে চান তাহলে আপনারা এনপিকে দিতে পারেন। তবে বন্ধুরা এনপিকে কেমনভাবে দেবেন, এই গাছটা একটু জলীয় জাতীয় খাবার খুব পছন্দ করে, সেই জন্যে আপনারা এক চামচ এনপিকে হাফ লিটার জলে ভালো করে ভিজিয়ে রাখবেন, এক রাত্রি ভিজবে। ভেজার পরে সেই জলটা আপনি তার পরের দিন তার থেকে এক কাপ মানে 250 ml জল গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে এক চামচ এনপিকে 10 26 26 এক চামচ এনপিকে নিয়ে আপনারা হাফ লিটার জলে ভিজিয়ে রাখবেন, সেই হাফ লিটার জল থেকে তার থেকে এক কাপ জল বা 100 ml জল তারপরের দিন আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যদি জৈব সার দিতে চান তাহলে এক চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ শিংকুচি প্রতি 15 দিন অন্তর একবার করে গাছের গোড়ায় দিয়ে, গাছের গোড়াটা খুঁজে দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। কারণ এই গাছ খুব ফসফেট পছন্দ করে, ফসফেট পছন্দ করে, সেই জন্যে হাড় গুঁড়ো তার সঙ্গে শিংকুচি, আপনার অল্প কিছু গুঁড়ো সরিষার খোল দিতেও পারেন, তাতে গাছের যে পাতাগুলো থাকে পাতাগুলোও সবুজ হবে এবং পাতাগুলো একটু নাইট্রোজেন সার পাবে, সেজন্যও আপনারা দিতে পারেন। এইভাবে আপনারা দিতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হলো এর খাবার, আর এমন কিছু বেশি এর পরিচর্যা করা লাগে না। এগুলোকে জল একটু বুঝে সুঝে দিতে হবে, অর্থাৎ গাছ কিন্তু প্রচুর জল চায়, প্রচুর জল ভালোবাসে, কিন্তু তাই বলে এই নয় যে গাছের গোড়ায় জল জমে যাবে, আপনার টপ থেকে জল নিকাশি হবে না, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। সেই জন্যে আপনার জল নিকাশি ব্যবস্থাটাকে খুব সুন্দর করে করতে হবে, যাতে অতিরিক্ত জল ওয়েল ড্রেনেজ হয়ে যায়, কিন্তু গাছ জল ভালোবাসে, অর্থাৎ আপনার এই গরমের সময় সকাল বিকেল দুবেলাই আপনাকে জল দিতে হবে। তবে বন্ধুরা জলটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা সকালে যখন দেবেন সকাল 6টা থেকে 8:30 9টার মধ্যেই দেবেন, অতিরিক্ত সূর্য ডুবলে কোনো দিন গাছে জল দেবেন না, কোনো গাছেই জল দেবেন না। আর বিকেলের দিকে যখন সূর্য ঢলে যাবে মানে সন্ধ্যার প্রাককালে, আপনি এখন গরমকালে যেমন 5:30 বা 6টা এরকম নাগাদ গাছের গোড়ায় গাছে জল দেবেন। বিকেলেও যদি আপনারা গাছে জল স্প্রে করেন ঠিক এই টাইমটাই করবেন। তাহলে এইভাবে হলো আপনি গাছে জল দেবেন, খাবারও বলে দিলাম। এবার বন্ধুরা পোকামাকড়, পোকামাকড় এমন কিছু হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে যে গাছের এই কাণ্ড পাতা, কাণ্ড সবুজ থাকে কিন্তু পাতাটা হলুদ হয়ে যায়। এটা বন্ধুরা এর একটা হলুদ হয়ে যাওয়ার মানে এটা আয়রন ঘটিত সমস্যা, অর্থাৎ এর আয়রনের কম থাকে, সেজন্যে আপনারা মাসে একবার করে কিছু পেরেক, অর্থাৎ 8-10টা পেরেক এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন, 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এবং ভিজিয়ে রাখার পরে সেই জলটা আপনারা গাছে দিতে পারেন। তাহলে গাছে আয়রনের যে পুষ্টিমূল্য দরকার সেই আয়রনের পুষ্টিমূল্যটাও গাছ পাবে, এবং আপনাদের ওই পাতা যে হলুদ হয়ে যায় সেই হলুদ হবে না। আপনাদের সবথেকে ভালো হয় এমনি ভালো টাট মানে দোকান থেকে যে পেরেক কিনে আনছেন সে পেরেকের থেকেও, যদি বাড়িতে কোনো পুরনো জংধারা পেরেক থাকে, ওয়াশার থাকে, মানে পুরনো কোনো লোহার জিনিসপত্র, ছোটো খাটো লোহার জিনিসপত্র থাকে, অনেক সময় থাকে না ওয়াশার, কোনো নাট, কোনো ছোটো পেরেক যেগুলো জং ধরে গেছে, সেইগুলোকে আপনারা জলে ভিজিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তার পরের দিন সেই জলটা আপনারা তার থেকে এক গ্লাস জল আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইভাবে যদি দেন তাহলে গাছে কোনো পোকামাকড়ও হবে না, আর গাছের পাতাও হলুদ হবে না, আর বিশেষ করে এর কোনো পোকামাকড় হয় না। আর খাবারের বেলায় তো বললাম যে জৈব সার যদি দিতে চান তাহলে হাড় গুঁড়ো এবং শিংকুচি এবং তার সঙ্গে এক চামচ গুঁড়ো খোল, এক চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ শিংকুচি মিশিয়ে প্রত্যেক মাসে একবার গাছের চারপাশে দিয়ে দেবেন, মাটিটা খুঁজে দিয়ে জল দেবেন। আর যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে এনপিকে 10 26 26 সেটা হাফ লিটার জলে ভিজিয়ে রাখবেন একদিন, সেই জলটা তারপরের দিন 100 ml জল গাছের গোড়ায় দেবেন। তাহলে আজকের বন্ধুরা এই হলো এর ভিডিও, এ সম্বন্ধে এমন কিছু আর বলার নেই। আপনারা এই গাছটা বাড়িতে খুব সহজেই আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, ছাদে রাখতে পারেন, এবং গাছটাও প্রচুর ফুলও দেয় এবং আপনার ছাদের শোভাও বর্ধ করবেন। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টস করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।